আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রুহানি তদবির বিষয়ক কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি। কথাগুলো হচ্ছে, আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো বিভিন্ন রুহানি সমস্যা বিষয়ক তদবিরগুলো আপলোড করা হয়ে থাকে, এগুলো বিশ্বের বিভিন্ন দেশে এবং দেশের বিভিন্ন জেলায় প্রত্যন্ত অঞ্চলে অনেক অনেক ভাই বোনেরা, মা বোনেরা দেখে থাকেন। এবং এই দেখা শুধুমাত্র মুসলমানদের জন্যই যে সীমাবদ্ধ তা নয়, এটা মুসলমান নয় যারা অন্যান্য ধর্মের অনুসারী ভাই বোনেরা রয়েছেন, তারাও আমাদের এই ভিডিওগুলো দেখেন। এবং এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কাছে অনেক অনেক ভয়েস করেন, সবাই একথা বলতে চান যে আপনার দেওয়া তদবিরগুলো কি শুধু মুসলমানদের জন্য নাকি মানুষের জন্য। এই ধরনের আমার কাছে অনেকগুলো ভয়েস আছে। আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে জবাব দিয়েছি বা দেই, তারপরও আমি ভাবলাম এই কথাটা সকলের জন্য উন্মুক্ত করে বলা উচিত। কারণ ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে কাউকে ছোট করা, কাউকে বড় করা, এটা বা কাউকে আপন করা আর কাউকে পর করা এটা শেখায় না। বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে, যে কোনো চিকিৎসা হোক না কেন, রুহানি, জিসমানি অথবা কলবি, আত্মার রোগ, শারীরিক রোগ অথবা অন্তরের রোগ, যে কোনো রোগের চিকিৎসার জন্য হোক না কেন, মানুষকে বিভাজন করা শেখায় না। ইসলাম মানুষকে সত্যের পথে আহ্বান করে, আর আমরা যারা ইসলামের অনুসারী, ইসলামের জ্ঞান অর্জন যতটুকু সম্ভব আল্লাহ তৌফিক দিয়েছেন, এটা অর্জন করে আধ্যাত্মিকতার মাধ্যমে, কোরআন হাদিস অনুযায়ী শরীয়তসম্মতভাবে আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা যে রুহানি তদবিরগুলো দিয়ে থাকি বা বিভিন্ন দোয়া আমলের কথা বলে থাকি, পরীক্ষিত আমলগুলো, এগুলো অবশ্য মুসলমান ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষ করতে পারবেন না। এর কারণ হলো, এখানে অনেক দোয়া, তাসবিহ, তাহলিল বলা থাকে, ওগুলো তো অন্য ধর্মের ভাই বোনেরা জানেন না, সুতরাং সেটা করতে পারবেন না। তাই বলে কোনো ধরনের রুহানি চিকিৎসা যে কেউ নিতে পারবেন না, এটা নয়। আমি একথাটাই বলতে আপনাদের কাছে আজকে এই ভিডিওতে আসলাম। অনেকে আমার কাছে বলেছেন, আজকে অন্তত 15-20 জন হিন্দু ভাই বোনেরা আমার কাছে প্রশ্ন করেছেন বিভিন্ন জায়গা থেকে, দেশে এবং দেশের বাইরে থেকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে বারবার তারা সবাই একই কথা, সবার প্রশ্নগুলোর একই জবাব, সবাই একথাই বলতে চান যে আমরা কি কোনো তদবির পাই না, বা আপনি যা দেন সেটা তো আমাদের উপকারে আসবে না, আমরা কি কোরআনের কোনো চিকিৎসা পাই না। তো আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে ভয়েস রিপ্লাইয়ের মাধ্যমে জবাব দিয়ে দিছি, আর এখন আপনাদেরকে সবাইকে উন্মুক্ত করে কথাটা বলে দিচ্ছি। আমার দেওয়া, বিশেষ করে আমার দেওয়া যে রুহানি তদবিরগুলো আছে, স্পিরিচুয়াল হিলিংগুলো আছে, এটা জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য সমান। আপনি কোনো রুহানিগত সমস্যায় ভুগেন, আপনি কোনো বিষয়ে ভুগতে থাকেন, আপনার সমস্যার কথা বলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস রেকর্ড পাঠান। আপনি যে কোনো দেশ থেকে, যে কোনো ভাষায়, যে কোনো জাতের মানুষ হন, কোনো সমস্যা নাই, আপনার ভয়েস পাঠাবেন। ইনশা আল্লাহ তাআলা আমরা আপনার ভয়েস শুনে আপনাকে উপযুক্ত জবাব দেব। এতে আপনি মুসলিম নাকি নন মুসলিম এটা আমরা দেখব না। যদি আপনি মুসলিম হন, তাহলে ইসলামিকভাবে আপনাকে আপনার উপযুক্ত তদবির দেওয়া হবে, আর যদি আপনি নন মুসলিম হন, তাহলেও ইসলামিকভাবে আপনার উপযুক্ত তদবির, যেটা রুহানি তদবির, এটা আপনাকে দেওয়া যাবে। এর কারণ হলো, আমরা মুসলমান হলে আমরা কি হিন্দুকে ঝাড়ফুঁক করতে পারবো না, আমরা কি খ্রিস্টানকে ঝাড়ফুঁক করতে পারবো না, বৌদ্ধকে পারবো না, সবাইকে পারবো, এটার প্রমাণ হাদিসে আছে। এক সাহাবি ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ ধ্বংস করে 30টা ছাগল উপহার হিসাবে নিয়ে এসেছিলেন। অবশ্য অনেকের জানা আছে বুখারীর হাদিস। সুতরাং
মুসলমান নয় এমন ভাই বোনদেরকেও আমরা তদবির দিয়ে থাকি, তবে সেটা আপনার উপযুক্ত যেভাবে হবে সেভাবেই আমরা দেব। আর যারা মুসলমান মুসলিম ভাই বোনেরা রয়েছেন, আপনাদেরকে আপনাদের মতো করে ইসলামিক ওয়েতে আপনাকে তদবির দেওয়া হবে। তবে আমরা কোনো ধরনের কুফুরি কাজ বা নন মুসলিম দেখে যে আমরা কুফুরি করে ফেলবো এরকমের কিছু নয়, কারণ ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে, পরিপূর্ণ চিকিৎসা রয়েছে, যেটা অন্য কোথাও নাই। যে কোনো বিষয়ের সমাধান ইসলাম যতটুক দিতে পারবে অন্য কেউ ততটুক দিতে পারবে না। আর রুহানিয়াত যেটা স্পিরিচুয়ালিটি, এটা কোনো জাতি ধর্ম বা কোনো বর্ণ গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়, এটা সমস্ত মানুষের জন্যই উন্মুক্ত। যদি আপনি কোনো সাহায্য চান আর আপনি যদি মুসলমান নাও হন, অন্য ধর্মের অবলম্বনকারী হন, অন্য ধর্মাবলম্বী হয়ে থাকেন, এতে কোনো সমস্যা নাই। আপনি আপনার ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠান, উপযুক্ত তদবির, উপযুক্ত চিকিৎসা, রুহানিয়াত চিকিৎসা আপনাকে দেওয়া হবে। আপনি যদি এ ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন আপনার তদবির আপনি পেয়ে যাবেন। তবে একটা কথা বলে রাখি, আমরা কোনো শারীরিক রোগের চিকিৎসা করি না। যে রোগের চিকিৎসা একমাত্র চিকিৎসক ডাক্তাররা, মেডিকেল সায়েন্সে সার্টিফিকেট হোল্ডার ডাক্তাররাই করতে পারেন, তারাই করবেন। আমরা রুহের উপরে করা রোগের চিকিৎসা করি, যেগুলোকে রুহানি রোগ বলা হয়, অর্থাৎ আত্মার রোগ, যেমন জাদু, ব্ল্যাক ম্যাজিক বা চালান বা জিনের সমস্যা, এভিল আইজ, অথবা অন্যান্য কিছু অদৃশ্য শক্তির দ্বারা মানুষের ক্ষতির যে ব্যাপারগুলো রয়েছে ওগুলোর উপরে আমরা কাজ করে থাকি। আমরা কোনো ফিজিক্যালি ডিজিজের জন্য স্পেসিফিক কোনো ঔষধ দেই না বা এটা করি না, তবে হ্যাঁ, বিভিন্ন ধরনের পথ্যের পরামর্শ দিয়ে থাকি আর সেটা অবশ্যই বিজ্ঞানসম্মত থাকে। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।